ভাবনা মুখের পক্ষ থেকে আমি রয়েছি শ্রমজীবী হাসপাতালে। এইখানে শ্রীরামপুরের একমাত্র কোভিড যারা পজিটিভ তাদের টেস্টিং হচ্ছে, মানে তারা এখানে থাকছেন, তাদের রোগ সারিয়ে বাড়ি যাচ্ছেন। রেট অফ রিকভারি ইজ ভেরি হাই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, শুধু তো শ্রীরামপুর না, বিভিন্ন জায়গায় যারা এই রোগে পড়ছেন তাদের একটা অর্থনীতিরও লড়াই রয়েছে। সেই লড়াইটা লড়ার জন্য আমি সব ক্লাবকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ছোটোখাটো করে একটা ফান্ডিং প্রসেস করুন, যেটা অনলাইনেও ট্রান্সফার করতে পারবেন। তাই এক একটা টাউনে যদি অনেকগুলো ক্লাব মিলে একটা জয়েন্ট ভেঞ্চারে আসেন, যেভাবে বড় বড় কর্পোরেটরা আসে, তাহলে প্রচুর মানুষ বেঁচে যান। আমি ভাবনামুখের পক্ষ থেকে এই অ্যাপিলটা আপনাদের কাছে রাখছি যে শ্রীরামপুরের 2nd আগস্ট আমার বাড়িতে, আমি অ্যাড্রেসটা ডিসপ্লে করে দিচ্ছি, যে আপনারা আসুন, আমরা একটা জয়েন্ট ফোরাম শ্রীরামপুর থেকে শুরু করি, সেইটাকে মডেল করে যেন পুরো পৃথিবী করতে পারে, সেটা যেন আমরা করে দেখাতে পারি। আজকে শ্রমজীবী হাসপাতাল নিজের মধ্যেই একটা রিফর্মের কাজ করেছে, যে তারা যৌথ প্রয়াসে একটা হসপিটাল খোলা, একটা ব্লাড ব্যাঙ্ক খোলা, সেই কাজ তারা করেই যাচ্ছেন। তাহলে সাধারণ মানুষ যদি এই ফান্ডিং প্রসেসটাকে বজায় রাখতে পারেন নর্মাল প্রসেসে, মানে মাসে একটা দিন দিয়ে, তাহলেও অনেক কিছু চেঞ্জ আসতে পারে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি 2nd আগস্ট বিকেল 4টার সময় চলে আসুন, ক্লাব থেকে একজন করে আসবেন, তাহলেই হবে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং রেখে, ফিজিক্যাল ডিস্টেন্স রেখে আমাদের আইডিয়াগুলো শেয়ার করে দেবো। আইডিয়ার মধ্যে প্রথম হচ্ছে ক্লাব ভিত্তিক চাঁদা তুলে আমরা সব ক্লাব মিলে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে আর্থিক সাহায্য করতে পারি, এবং সবকটা স্টেশন ভিত্তিক একটা করে যেন চ্যানেল খুলতে পারে, যারা শহরে কী কী সমস্যা হচ্ছে মেডিকেল এবং ইকোনমিক্যাল, সেই প্রবলেমগুলো যেন আমরা সমাধান দিতে পারি। শুধু তো করোনা পেশেন্ট নয়, ক্যান্সার পেশেন্টও তো প্রচুর আসছে, তো তাদেরকেও তো সাহায্য করতে হবে। আশা করি আপনাদেরকে এই লড়াইয়ে সঙ্গে পাবো। ধন্যবাদ।